আজ রান্নাঘরে কে? আজ রান্নাঘরে শ্রীমান দাদা। শ্রীমান দাদা আজকে সবার জন্য বিরিয়ানি করছে, ঠিক আছে? সৌভিক, মামনি সবার ইনভিটেশন আছে আজকে। তো আজকে হচ্ছে আমাদের মটন বিরিয়ানি। আমার ফার্স্ট টাইম। না, তুমি আগে একদিন করেছিলে না বিরিয়ানি? করেছিলাম, মটন করে। ও, মটন করনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে সকাল থেকে আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম, যেহেতু আমার অফিসের কিছু কাজ ছিল, প্লাস আমার এডিটিং ছিল। তো ওই জন্য সকাল থেকে বাড়ির কোনো কাজই করতে পারিনি, কাউকে কিছু হেল্পই করতে পারিনি। তো শ্রীমান দাদাকে বলা ছিল যে তোমার হাতে একদিন বিরিয়ানি খাবো, যেহেতু অলরেডি আগে চিকেন বিরিয়ানি বানিয়েছিল। তো ওই জন্য শ্রীমান দাদা আজকে সবার জন্য করছে। মা হচ্ছে ছোট্ট বাবাকে এখন বাইরে স্নান করাচ্ছে, ডনুমনুও এসছে। তো সবার সঙ্গে তোমাদের দেখা করো, তার আগে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। আজকের ভিডিও লাইকের টার্গেট হচ্ছে গিয়ে 1100, ওকে? তো তাড়াতাড়ি ফুলফিল করে দেবে, ওকে? এখানে ছোট্ট বাবা স্নান হচ্ছে। দারুণ স্মেল আসছে। খাবো তো বাবা, এখান থেকে এমনি তুলে নাও, এখান থেকে তুলে নাও। এখানে এখন দম দেওয়ার জন্য আটা মাখা চলছে, ঠিক আছে? আজকে পুরোটাই মিস্টার এন্ড মিসেস হালদার মিলে করে। মিসেস হালদার কিছু করেনি? ও, মিসেস হালদার কিছু করেনি? আমি তো আসলে ছিলামই না, আমি জানি না। পুরোটাই মিস্টার হালদার করেছে। আর এই ছোট হালদার কি করছে? ছোট হালদার শুধু আকাম করে আছে। চাওড়া জল ফেলে দিলো, গোলাপ জল ফেলে দিলো। বিরিয়ানি দমে অলরেডি বসে গেছে, আর কিছুক্ষণ পর রেডি হয়ে যাবে। হেলমেট পরে এসছো? আসো, আমি খুলে দিচ্ছি, আসো। বসো, তুমি তো পুরো লাল হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, যাবো। আসবে? যাবে? উপরে তাহলে যাবো। সৌভিক মনে ডাইরেক্ট উপরে চলে গেল। এই হচ্ছে আমাদের ছোট্ট বাবার বিরিয়ানি, যেটা স্পেশালি বাবার জন্য বানানো হয়েছে। এখানে আমার সানডে ব্লগটা আপলোড করা বাকি আছে এখনো, সো জলদি জলদি আপলোড করে দেবো। আমাদের বিরিয়ানি একদম ফুললি রেডি। হয়েছে? বাদতে পারছো? না, এটার সাথে, হ্যাঁ এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, আর এইটার সঙ্গে এই এই দিকের তার, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের ডনুমনুর বিরিয়ানি, ঠিক আছে? ডনুমনুর ডনুমনুর বাড়িতে অলরেডি আজকে ফ্রাইড রাইস, চিকেন এগুলো সব হয়েছে, ওই জন্য এখানে খাবে না ওখানে খাবে, ওই জন্য বিরিয়ানিটা দিয়ে দেওয়া হচ্ছে। তোমার কি এতদিন ধরে দিদি ভাই যে তানাগুলো হয়ে গেছিল? আমি এখন পরে দেখিয়ে দিলে যে তুমি বিরিয়ানি পারো, এন্ড দিদি ভাই এখনো বিরিয়ানি পারে না। আমি অনেক কিছু বা দিদি ভাই এটা পারে না, আমি দিদি ভাই বেশি রান্না করতে পারি। আইসক্রিম, আইসক্রিম, সৌভিক আইসক্রিম।
কোনটা আম্মা আর কোনটা মা আজকে বোঝা যাচ্ছে আমিও বুঝতে পারিনি আমি ভেবেছি মা দাঁড়িয়ে আছে এখানে আমার 53% অলরেডি আপলোডিং হয়ে গেছে বাট হঠাৎ করে নেটটা খুব স্লো হয়ে গেল তো 41 মিনিটস এখন দেখাচ্ছে কারণ ঝড় বৃষ্টি হচ্ছে অলরেডি বাইরে আজ এত তাড়াতাড়ি চলে আসলি তোরা আমি আর দিদিভাই বলাবলি করছিলাম যে তোরা আসি বলে কাশি চলে যাবি তা কোকা কোলা এই এটা গরম কেন এত গরম খেতে হয় নতুন বেরিয়েছে তা আর কি আছে এটাকে বলে আইসক্রিম কালো আইস কালো আইসক্রিম গোরমেট আচ্ছা সর্ব হয়ে গেছে মামনি চলে আসো সকাল থেকে সেই 7টার সময় উঠেছে দিদি ভাই তুই তো রিভিউ দিয়ে দে সুন্দর করে বলতো পাপা নতো আমি একটু বসবো তারপরে তারা সবাই মিলে এখন ছাদে এসছে নায়িকা নায়িকা ওখানে ইস্যু করাচ্ছে ওকে সেই জন্য মামাই শুধু ওপরটা চেঞ্জ করে চলে এসছে কি এই ড্রেসটা পরে তোর 38 দিন হয়ে গেল টানা ব্লগিং মামাই কত জামা কাপড় থাকে তোমার তো আলমারি থেকে আমার একটা কাবাডি আমার পুরো সেই কাবাডিটা সেম টা তোর বড় বড় চারখানা লেহেঙ্গা রাখা আছে সে আমি পুরো একটা জায়গা পুরোটা খেয়ে নিয়েছে তো দুটো আলমারি সমস্ত ব্যাগ রাখা আছে ব্যাগ গুলো তাহলে নিজের আলমারিতে কেন রাখিসনি কোথায় ব্যাগ আছে তো আলমারিতে ব্যাগ নেই ওই যে পিঠের ব্যাগ গুলো তারপরে ওই যেগুলো তুই এইবার রাখলি যেগুলো পেছ ওগুলো কেন নিজের আলমারিতে তুই আর রেখেছিস সেগুলো আমারটাই ঢুকিয়ে রেখেছিস তুই রেখেছিস আমারটাই তো সব শীতের জিনিসগুলো আছে সে তোরটাও আছে তাহলে এখনই রেখে যাবে মামাই আমার বাবা খুঁজে যাবে এই লাগো আর কি মাছি মামাই আবার রেগে যাবে বেশি খচালে আবার ঝাঁপ থেকে ঝাঁপ মেরে দেবে কালকে তো বেরিয়ে গেছিলি কালকে তো বেরিয়ে চলে গেছিলি একা একাই টাকা না নিয়ে চললো বালি চললো ফোনটা নিয়েছে আমার উপর আগ লাগাচ্ছে তুই এটিএম কার্ড কেন দিয়ে যাস নি আমার এটা তো সত্যি আমার ব্যাগে টাকা নেই তুই কেন দেখিস তোর পাশে টাকা নেই আমি কি করে দেখবো আমার এটিএম কার্ড আমার ব্যাগে থাকে আমার এটিএম কার্ড তোর ব্যাগে থাকে পার্সে তো টাকা নেই সেটা আমি কি করে জানবো সেটা তুই আমার নামে তুই জানিস কি আমার পার্সে টাকা নেই তুই কি জানিস সেটা দেখার প্রয়োজন মনে করিস তোর পার্সে টাকা নেই আমি কি করে দেখবো আমি তো পার্সে হাত দিই যাবো
আসছে, তোমাকে নিতেই আসছে। বাবা না মেমন নেয়নি, তোমাকে নেয়নি, চলে গেছি না নিয়ে, আর দুঃখ হয়ে গেছে। সন্ধ্যাবাজে এখন 7:30, আইপিএল এর ফাইনাল চলছে, ঠিক আছে। আমরা সবাই গোল করে এরকম ভাবে বসেছি, এইদিকে মা আছে, ঠিক আছে। টান একটা উত্তেজনা চলছে, মামা কে জিতবে আজকের ম্যাচে? কলকাতা বলেছি, কলকাতা বারাসাত জিতবে আমাদের টিম। বলেছি কি করছো তোমরা এখানে, গল্প করছো? গল্প করছি, একটু বিরিয়ানি আছে, ওটা একটু ভাগ করে খেয়ে নেবো। সবাই মুড়ি খেলো, কারণ অলরেডি বিরিয়ানি খেয়ে পেটটা অনেক ভরে আছে। তো আমি ভেবেছিলাম আজকে আমি তোর সঙ্গে চলে যাবো, নিশ্চিন্ত সবকিছু হয়ে গেছে। এখানে আটা ময়দাটা খুব ভালো, তুমি দেখবে এমনি কোন আটা তুমি কেন এই সেই টেস্টটা পাবে না। নেক্সট সানডে আমি থাকবো, ঠিক আছে। এবার আমি মিমনের সাথে যাবো, কি কথা। দাদা দাদা, হ্যাঁ দাদা দাদা, সাবধানে যেও। তুমি যাও, তুমি গিয়ে শোও, মিমসি আসছে, তুমি যাও। আমি আসছি তো, তুমি যাও। ঘুমাতে যাবে না? চুপ করে বসবে তো এখানে? হ্যাঁ, এটা কে দিয়েছে জানো? এটা একটা মিমি মিমসিকে গিফট করেছে, বুঝলে? এইটা আমার। আচ্ছা, এটা তোমার। তুমি কি ঘুমাতে যাবে না মিমসির সঙ্গে বসে থাকবে? মিমসি যখন যাবে তখন যাবে? তাহলে তুমি একটু চুপ করে বসো, মিমসি একটুখানি ভিডিওটা এন্ড করে দিই, তারপরে তোমার সঙ্গে ঘুমাতে যাবে, ওকে? কিছু দেখছি। হ্যাঁ, তারপর কি? আমি দিয়ে দিচ্ছি, আমি একটু পড়ি, প্লিজ একটু, আর একটু পড়ে যাবে মাটিতে। এটা মাটিতে পড়বে না, এটা মাথায় আছে তো, এটা মাটিতে পড়বে না, পড়বে না, পড়বে না, পড়বে না। আমি দিয়ে দেব, কি হয়েছে, কি আসতে? তুমি কানু করলে কেন বলো, কানু করলে কেন তুমি? তোমার দুঃখ হয়েছে, দুঃখ পেয়েছো, তাহলে কানু করলে কেন? কষ্ট হয়েছে কি কোনো কিছুতে? কষ্ট হয়নি তো? তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পাশের ঘরে ছোট্ট বাবা ওয়েট করে আছে যে কখন আমি ব্লগটা এন্ড করবো, আর আমি ওই ঘরে যাবো শুতে। তো চলো তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখাবে, টাটা বাই বাই। Thank you.